চৈত্র মাস শেষ হতে বাকি আর মাত্র দুদিন, তারপরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও চলছে নানা উৎসবের আয়োজন। নগরীর ডিসি হল, সিআরবি ভবন, সমুদ্র সৈকত, শিল্পকলা একাডেমি ও চারুকলা সহ নানা স্থানে চলছে বর্ষবিদায় ও বর্ষবরণের নানা আয়োজন। নতুন বছরকে বরণে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে নগরীতে বের করা হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। তাই রং বেরঙের ব্যানার, ফেস্টুন সহ নানা শিল্পকর্ম তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের চারুকলার শিক্ষার্থীরা। এবার আমাদের পয়লা বৈশাখের মূল যে প্রতিবাদ্য বিষয় সেটা হচ্ছে জঙ্গিবাদ নির্মূল। নতুন বছরে পদার্পণ হচ্ছি, নতুনভাবে শুরু করতে পারি সবাই মিলে, জঙ্গিবাদকে যেন আমরা না বলতে পারি। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে নগরীর ডিসি হলে থাকছে দুদিনব্যাপী বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণের সবচেয়ে বড় এই আয়োজন উপভোগ করতে নগরবাসী সহ দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে। বৈশাখ বরণে নগরীর বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানগুলো সেজেছে বর্ণিল সাজে। বৈশাখের শাড়ি, পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাক কিনছেন ক্রেতারা। এছাড়া হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে পান্তা, ইলিশ সহ বিশেষ বাংলা খাবারের আয়োজন। আমি বৈশাখের জন্য পাঞ্জাবি কিনছি, আমি ছোট বাচ্চাকে নিয়ে ঘুরবো, পয়লা বৈশাখ কি এটা জানাবো, এটাই হলো। চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, বৈশাখ বরণের অনুষ্ঠানমালাকে ঘিরে নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যারা এই অনুষ্ঠানগুলো উপভোগ করতে যাবেন তারা যেন অন্তত এটি মনে করতে পারেন যে তারা একটি নিরাপত্তা বলয়ের ভূমি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে নিরাপদে ও সুন্দরভাবে বাঙালির প্রাণের এ উৎসব উদযাপন হবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।